ওয়েলকাম ভিউয়ার্স আপনারা দেখছেন খবর সন্ধান আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আঠাশে মে মঙ্গলবার এবং দু সাল তা আজকের আবহাওয়া কেমন থাকতে পারে অর্থাৎ কোথায় কোথায় জল হবে কি বা কীরকম গরম থাকবে তা কীরকম আর্দ্রতা থাকবে তা টোটাল এই নিয়েই রয়েছে এখনকার অর্থাৎ আজকের ভিডিওটা তো চলুন আমরা দেখে নিই যে আজকের আবহাওয়া কেমন থাকতে পারে কি জানালো আবহাওয়া দপ্তর প্রথমেই আমরা দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে আজকে তারপরে দেখে নেব যে পশ্চিমাঞ্চলের আবহাওয়া আজকে কেমন থাকবে এবং সবশেষ আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া আজকে কেমন থাকবে তা প্রথমেই উত্তরবঙ্গের আবহাওয়ায় যেটা জানানো হচ্ছে পূর্বাভাসে আগামী চার থেকে পাঁচ দিন অর্থাৎ জুন মাসে শুরু দিন পর্যন্ত প্রায় জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ জেলাগুলো হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এছাড়া তিন জেলায় যেমন হচ্ছে যে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ডিগ্রিতে বা সেলসিয়াসে এগুলো মাপা হয় তা যেমন দার্জিলিংয়ে হচ্ছে একুশ দশমিক চার ডিগ্রি কোচবিহারে একত্রিশ ডিগ্রি জলপাইগুড়িতে তিরিশ দশমিক আট ডিগ্রি শিলিগুড়িতে তিরিশ দশমিক আট ডিগ্রি এবং মালদহতে সাঁইত্রিশ দশমিক দুই ডিগ্রি এমনই জানা যাচ্ছে যে এই রকম উষ্ণতা থাকতে পারে এছাড়া পশ্চিমাঞ্চলের আবহাওয়ার ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামী দুদিন আবহাওয়া শুকনো থাকলেও পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূমে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার সব জেলাতেই হালকা বৃষ্টিপাত হবে এমনটা জানানো হয়েছে অর্থাৎ আগামী বৃহস্পতি শুক্র শনি এবং আজকে যে খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সেগুলো কিন্তু এমনই মনে করা হচ্ছে তবে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূমে বৃষ্টিপাতের রয়েছে এবং এখানে যে তাপমাত্রা যেরকম থাকতে পারে আজকে বাঁকুড়ায় আসানসোলে উনচল্লিশ মেদিনীপুরে আটত্রিশ দশমিক তিন ডিগ্রি শ্রীনিকেতনে উনচল্লিশ দশমিক এক ডিগ্রি এবং বর্ধমানে সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি এরপর আমরা চলে আসব একবারে যে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে জানানো হচ্ছে যে পূর্বাভাস যেটা রয়েছে আপাতত গরমের হাত থেকে কোনো রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী এবং আগামী দুই দিন বৃষ্টির যে কোনো সম্ভাবনা নেই এমনটাও কিন্তু জানানো হচ্ছে ও কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলো তবে মুর্শিদাবাদ নদিয়াতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বলে এমনটা আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে এবং এখানে যে কয়েকটা জায়গায় তাপমাত্রা কেমন সর্বোচ্চ থাকতে পারে সেটাও বলে দেওয়া হয়েছে আজকে যেমন বহরমপুরে আটত্রিশ দশমিক চার ডিগ্রি ব্যারাকপুরে ছত্রিশ দশমিক নয় ডিগ্রি দীঘাতে পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি দমদমে সাঁইত্রিশ দশমিক তিন ডিগ্রি এবং ক্যানিংয়ে পঁয়ত্রিশ ডিগ্রি ডায়মন্ড হারবারে পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি তাহলে আজকে যে আবহাওয়া কেমন থাকতে পারে সেখান থেকে জিস্ট বা দু একটা কথায় বলতে গেলে এটাই বলতে হয় উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম হচ্ছে হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এছাড়া তিন জেলা যেমন হচ্ছে যে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহাতে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলতে গেলে বলা যায় যে কলকাতা এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গরম চরমে থাকবে এবং আর্দ্রতাও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে এবং যেটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলো সেখানে বলতে গেলে এটাই বলা যায় যে সেখানেও বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই ব্যতিক্রম রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তাহলে এই ছিল আজকের যে আবহাওয়া কেমন থাকতে পারে তার আপডেট এইবার আমি একটা অন্য প্রসঙ্গে আসছি যেটা গতকাল আমি একটা মা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকার ক্ষেত্রে বলেছিলাম একটা আপডেট দিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছি যে আপডেট মানে সাইট থেকে সেখানে সপ্তম অষ্টম নবম দশম স্থানাধিকারীর নাম্বারটা চারশোর জায়গায় আটশো করে দেওয়া ছিল যার ফলে আমিও ভুল বলে ফেলেছি তা এই জন্য এই ভুলটা আমায় সংশোধন করিয়ে দিয়েছেন একজন কমেন্ট করে তার নাম কেয়া রায় তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক বা আমার প্রিয় দর্শক বন্ধুরা এই খবরটি মানে ভুল খবরটি দেখেছেন এবং যা যারা এখনও দেখছেন তাদের কাছে আমি এই অনিচ্ছাকৃত ভুল হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যাতে ভবিষ্যতে এটা না হওয়ায় চেষ্টা করব। এবং এর জন্য আপনারা কিছু মনে করবেন না এবং সপ্তম অষ্টম নবম দশম এই চারটে যে কত নাম্বার সঠিক সেটা অন্য জায়গা থেকে অবশ্যই আপনারা যেন দেখে নেবেন তো এই ছিল ভিডিওর আপডেট তা যদি ভিডিওটা আপনাদের কাছে আবহাওয়ার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল সঙ্গে থাকুন পাশে থাকুন এবং দেখতে থাকুন খবর সন্ধান থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং